আপনারা যারা 26,000 টাকার মধ্যে মোবাইল কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ইনফিনিক্স কিন্তু তাদের নতুন একটা ফোন লঞ্চ করলো, যেটা হচ্ছে ইনফিনিক্স নোট 12 প্রো, যেটা ওয়ার্ল্ডের ফার্স্ট আপনার হচ্ছে হিলিও G99 প্রসেসর ইউজ করা হয়েছে। এছাড়াও এর মধ্যে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং অ্যামোলেড ডিসপ্লে। অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করবো যে এই ফোনের মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস দিতে। সো চলুন শুরু করি আজকের ভিডিও। এই হচ্ছে ইনফিনিক্স নোট 12 প্রো বক্স, যেটা আসলে 13GB র্যাম এবং 256GB হচ্ছে স্টোরেজ সহ আসতেছে। অ্যাকচুয়াল আসলে 13GB না, 8GB র্যাম প্লাস হচ্ছে 5GB আপনি আসলে এক্সপ্যান্ড করে নিতে পারবেন। এছাড়াও এটা কিন্তু যেহেতু অফিসিয়াল ফোন, সো এখানে মধ্যে দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশন মেনশন করা আছে কীভাবে টেস্ট করবেন সেটা। অ্যান্ড হিলিও G99 6nm প্রসেসর দিয়ে এটাই ওয়ার্ল্ড ফার্স্ট ফোন। সো আমরা আসলে বক্স খুলে দেখি যে বক্সের মধ্যে কী কী পাচ্ছি। বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, ওয়ারেন্টি কার্ড, টিপিউ কেস, এছাড়া পাচ্ছেন হচ্ছে 33W ফাস্ট চার্জার। আউট অফ দ্য বক্সে আপনি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, নাইস টু সি। মানে এখনকার যুগে আসলে মানে ফাস্ট চার্জার পাওয়াটা বা চার্জার পাওয়াটা একটু টাফ হয়ে গেছে। এছাড়া পাচ্ছেন হচ্ছে টাইপ সি কেবল। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মোবাইলটি। এটা আসলে ব্যাকটা হচ্ছে দেখে মনে হচ্ছে যে গ্লাস গ্লাস, বাট আসলে গ্লাস না, এটা আসলে প্লাস্টিক বিল্ড। আর পিছনে ব্যাকটাও প্লাস্টিক বিল্ড এবং ফ্রেমটা হচ্ছে প্লাস্টিক, আর সামনে হচ্ছে আপনার গ্লাস। এখানের মধ্যে পাচ্ছেন হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন এবং হচ্ছে পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেম সাইডে, মানে সাইড মাউন্টেড। এবং নিচের মধ্যে পাচ্ছেন হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক, দেন মাইক, দেন হচ্ছে USB টাইপ সি পোর্ট, দেন হচ্ছে স্পিকার গ্রিল। এছাড়া সাইডের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে আপনার সিম ট্রে, যার মধ্যে আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন এবং সাথে হচ্ছে একটা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর উপরের মধ্যে পুরোটাই ক্লিন, তার মানে নয়েজ ক্যান্সেলেশন পাচ্ছেন না। আর ফ্রন্ট সাইডের মধ্যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকছে 16MP সেলফি বা ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এবং পিছনের মধ্যে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মধ্যে মেন ক্যামেরা ছিল 108MP ক্যামেরা, একটা হচ্ছিল 2MP ডেপ সেন্সিং, একটা হচ্ছিল কিউভিজিএ বা হচ্ছিল আপনার এআই ক্যামেরা, এবং আপনার কোয়াড এলইডি ফ্ল্যাশ। এবং পিছনের সাইডটা ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। এটা আসলে ডিপেন্ড করে, ডিজাইনটা এক এক মানুষের এক এক রকম পছন্দ করে, সো সেটার উপর ডিপেন্ড করে। এর মধ্যে পাচ্ছেন 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে, যেটা আসলে 60Hz রিফ্রেশ রেট। কালার রিপ্রোডাকশন ভালো ছিল, বাট এই প্রাইস রেঞ্জে আসলে 90Hz অনেকে এক্সপেক্ট করতে পারে যে না অ্যাটলিস্ট 90Hz পাবো, বাট এক্ষেত্রে 60Hz একটু ডিসঅ্যাডভান্টেজ বলা যায়। বাট ব্রাইটনেসের কথা যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে আউটডোর ভিজিবিলিটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যে আউটডোরের ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম ফেস করছিলাম না। ডে টু ডে মানে ইউজের ক্ষেত্রে যদি আপনি 90Hz থেকে না আসে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কাছে আসলে 60Hz তেমন একটা প্রবলেম ফেস করবেন না। বাট 2023 অনুসারে আমার কাছে মনে হয় যে 90Hz দেওয়া উচিত ছিল। এছাড়াও টাচ রেসপন্স রেট হচ্ছে আপনার 180Hz, সো সেই ক্ষেত্রে টাচিংয়ের ক্ষেত্রে বা টুকটাক হালকা পাতলা গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো সাপোর্ট পাবেন এই ডিসপ্লে থেকে। এবং কালারটা আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি ভালো একটা কালার পাচ্ছিলাম, পাঞ্চি টাইপের কালার। এবং আপনি যদি মিডিয়া কনজিউম করেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি একটা ভালো মানে রেজাল্ট পাবেন আর কি। এর মধ্যে ডুয়েল স্পিকার থাকার কারণে আপনি কিন্তু একটা বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন। সিকিউরিটির জন্য এর মধ্যে হচ্ছে ফেস আনলক এবং হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং প্রতিবারই কাজ করছিল, মাঝে মাঝে দুই একবার মিস হয়ে যাচ্ছিল। বাট মানে ফিঙ্গার যদি ঠিকমতো আপনি প্রেস করতে পারেন বা মানে জাস্ট টাচ করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিবারই আনলক হয়ে যাচ্ছিল। এর মধ্যে যেহেতু হিলিও G99 আলট্রা পাওয়ার প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা আসলে আপনার 6nm আর্কিটেকচারের উপর বেস করা, সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু ব্যাটারি লাইফটা খুবই ভালো পাবেন। এছাড়াও আপনি দেখা গেছে যে ম্যাক্সিমাম গেম যেগুলো আছে সেগুলো সবগুলোই প্লে করতে পারবেন, মিডিয়াম সেটিংয়ে ম্যাক্সিমাম প্লে আপনি আসলে রান করতে পারবেন, বা হাই সেটিংসে, আলট্রা সেটিংসে একটু ঝামেলা হতে পারে, বাট হাই সেটিংসেও কিছু কিছু গেম খেলার ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে তেমন কোনো প্রবলেম হবে। বাট আমরা যে টেস্টিং করছিলাম সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে স্মুথ রান করতেছিল, বাট এটা আসলে গেমিং ফুললি গেমিং প্রসেসর বলা যায় না, বাট আমার কাছে মনে হয় যে গেমিং খেলতে পারবেন আর সে সমস্যা ছাড়া। এছাড়াও ডে টু ডে টাস্কের ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা ছিল না, এবং কলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে হ্যাঁ শুনতেছি শুনতেছি না এরকম টাইপের কোনো প্রবলেম পাইনি। যদিও বাংলাদেশের নেটওয়ার্ক মানে মোবাইল নেটওয়ার্কের উপরে অনেক কিছু ডিপেন্ড করে বা আপনি কোন এরিয়াতে আছেন সেটার উপর ডিপেন্ড করে, বাট কল রিসিপশনের ক্ষেত্রে বা কল কোয়ালিটির ক্ষেত্রে আমরা আসলে কোনো প্রবলেম পাইনি। ক্যামেরা পারফরমেন্সের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আপনি একটু কালারফুল টাইপের যদি পিকচার পছন্দ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা অনায়াসে ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে আউটডোর বা ভালো লাইটিং কন্ডিশনে খুবই ভালো ডিটেলস সহ আপনি আসলে ছবি তুলতে পারবেন। এক্ষেত্রে মানে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের পিকচার, যেমন হচ্ছিলো কালারটা একটু বেশি ভাইব্রেন্ট লাগতেছিল, ন্যাচারাল কালারটা পাওয়া যাচ্ছিল না, মানে একটু বেশি পাঞ্চি পাঞ্চি কালার লাগতেছিল। বাট আউটডোরে দেখলাম আমরা, নাইট মোডেও দেখলাম চেক করে, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি লাইটিং কন্ডিশন যদি ভালো থাকে তাহলে ডে লাইট বা নাইট মোডেও আপনি কিন্তু মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। আর পিকচার তোলার ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে হাতের উপরে কে পিকচারটা তুলতেছে বা কোন সিচুয়েশনে তুলতেছে সেটার উপরে। এছাড়াও এর মাধ্যমে কিন্তু আপনি আসলে 2K পর্যন্ত আসলে ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে বা ফ্রন্ট ক্যামেরা দিয়ে। সো ওভারঅল যদি আমরা আসলে এটাকে সামারি করতে চাই তাহলে
সেই ক্ষেত্রে এটা আসলে কাদের জন্য, এটা আসলে তাদের জন্য যারা আসলে এমন একটা স্টাইলিশ ফোন কিনতে চান যেটা আসলে আপনার একেবারে স্লিম, এছাড়াও দেখা গেছে যে আপনি সোশ্যাল মিডিয়া রেডি ফটোজ ক্লিক করতে চান বা আপনি দেখা গেছে যে টুকটাক ভিডিওগ্রাফি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে মানে অবশ্যই হচ্ছিল আপনার হচ্ছে বেটার লাইটিং কন্ডিশনে। এছাড়াও দেখা গেছে যে আপনি যদি মিডিয়া কনজিউম করেন ভালো একটা ডিসপ্লের মধ্যে, আপনি যদি মিডিয়া কনজিউম করেন ফর এক্সাম্পল মুভি টুভি দেখেন বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন বা ডেলি টাস্কিংয়ের যত ধরনের কাজ আছে সেগুলো যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে এমন একটা ফোন চাচ্ছেন যেই ফোনের মধ্যে আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, যেহেতু এটার মধ্যে 5000 mAh ব্যাটারি থাকছে এবং 33 W ফাস্ট চার্জার থাকছে। সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাবেন ওয়ান ডে বা ওয়ান অ্যান্ড হাফ ডে ডিপেন্ড অন ইউর ইউজ। এছাড়াও যদি আপনি গেমার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন, মিড লেভেলের গেমারদের জন্য আসলে এই ফোনটা বলা যায়, বিকজ অফ হচ্ছে এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম গেমই আপনি আসলে খেলতে পারবেন, মিড লেভেল মানে মিড সেটিংসে বা হাই সেটিংসেও খেলতে পারবেন কিছু কিছু গেম। সো পাবজি বা আদার্সের ক্ষেত্রে আমরা দেখছি যে তেমন একটা ফ্রেম ড্রপ হয় না বা ওভার হিটিং যে ইস্যুসগুলো আছে সেই ধরনের কোনো ইস্যুস আমরা আসলে এই ফোনের মধ্যে পাইনি, এবং দেখা গেছে অতিরিক্ত ব্যাটারি ড্রেনিংয়েরও কোনো প্রবলেম আমরা পাইনি। সো ওভারঅল যদি বলতে চাই 90Hz ডিসপ্লেটা যদি দিত তাহলে সেই ক্ষেত্রে এটা আমার কাছে মনে হচ্ছে যে প্রাইসটা আসলেই পারফেক্ট হতো। তারপর এখন যে মার্কেটের কন্ডিশন সেই অনুসারে যদি চিন্তা করতে চাই, আপনি একটা অফিসিয়াল ফোন কিনছেন উইথ ওয়ারেন্টি, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। এরপরও কনসিডার করবেন না করবেন এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, আমরা জাস্ট হচ্ছে এটা আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিলাম। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই মোবাইলের মধ্যে কী কী আছে। সো এবার আসে হচ্ছে এর প্রাইস। প্রাইস আসলে আপনার 26,499 টাকা, এক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। সো এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে ইনফিনিক্সের এই নতুন মোবাইলটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।